ফ্রেন্ডস, আমি শান্তনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর শীত খুব ভালো করে এনজয় করছো। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সাথে শেয়ার করব বলে। তো আজ আমি আমাদের আউটিং শেয়ার করব তোমাদের সাথে, তার জন্য ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। কিন্তু তার আগে বলি, যারা আমার চ্যানেল আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক 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 থ্যাংক ইউ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এরকম করি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও। তাহলে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর সবার সাথে শেয়ার করো ভিডিওটা। তো শীতকাল পড়েছে, শীতকালে একটুখানি আউটিং তো ভালোই লাগে, একটু ঘুরতে যেতে ভালোই লাগে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শীতকালে লিট্টি খেতে খুব ভালো লাগে। তো আমাদের এখানে একটা জায়গা আছে, ওখানে খুব সুন্দর লিট্টি বানায়। তো আমরা আজকে সেই লিট্টি খেতেই যাব। তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, তোমার সাথে সবটা শেয়ার করব, একদম ভিডিও স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকো। তো চলো দেরি না করে যাওয়া যাক। তো এখন বাজে 6:45 আর আমরা রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পৌঁছে গেছি সেই লিট্টি স্টলের সামনে। এই দেখো সামনেই হচ্ছে জয়া, এটা একটা ম্যারেজ হল। এই জয়া ম্যারেজ হলের অপোজিটেই হচ্ছে সেই লিট্টি স্টল। এই দেখো এইটা হচ্ছে সেই লিট্টি স্টল। লিট্টি যে শুধুমাত্র টেস্টি তা নয়, এটা টেস্টির সাথে সাথে ভীষণ হেলদিও। এটা ননভেজ বা ডেয়ারি প্রোডাক্ট কোনোটাই নয়, আবার এটা প্যাকেটিং আইটেমও নয়, আর এটা তেলে ফ্রাইও নয়, এটা শাঁকা আর হেলদি সাথে সাথে টেস্টি তো বটেই। তো চলো এখন আমি খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এবারে আমরা এলাম ফুড জাংশনে। এটা একটা গ্রসারি স্টোর আর এখানে সব রকম খাবারের প্যাকেটিং আইটেম অ্যাভেলেবেল। তো চলো তোমাদেরকে চারপাশটা ঘুরে একটু দেখাই। এখানে অনেক রকমের ফ্রোজেন আইটেমও অ্যাভেলেবেল, তোমরা দেখতেই পাচ্ছ।
তো আমরা অনেক খেজুর দেখলাম আর এই খেজুরটা বেশ আমাদের ভালো লাগলো, মনে হলো ভালো কোয়ালিটির বেশ, তাই জন্য আমরা এই খেজুরটা নিচ্ছি। চলো দেখি আর কি নেওয়া যায়। তো আমরা খেজুরের সাথে নিলাম এক প্যাকেট এক্লেয়ার্স। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এখন বিলিং হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমরা একটু কসমেটিকের দোকান থেকে একটা রাবার ব্যান্ড নিয়ে নেব, তারপরে আমরা বাড়ির দিকে চলে যাব। তো আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়ে এই চপের দোকান, এটা হচ্ছে ফাস্ট ফুড নেশন। আর এই দেখো, এটা হচ্ছে ফাস্ট ফুড নেশনের মেনু। তো দেখি, আমাদের একটু লোভ লাগলো, তো আমরা এখান থেকে দুটো চপ নিয়ে নেব রাতের জন্য, বাড়িতে গিয়ে খাবো। তো এখান থেকে দুটো চপ নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাব। তো চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো আমরা ঘুরে চলে এসেছি, তোমার সাথে সবটা শেয়ার করলাম, যেমন করে যতটা ঘুরেছি তোমার সাথে শেয়ার করেছি। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজছিল 6:45, আর আমরা বাড়ি ফিরলাম হচ্ছে কি 8টার সময়, হেঁটে হেঁটে গিয়েছিলাম, তো তাই জন্য সময়টা একটু লেগেছে। তো তোমার সাথে সবটা শেয়ার করলাম, যেমন করে যতটা ঘুরেছি সবটা শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর সবার সাথে শেয়ার করো ভিডিওটা। আর বলি, যারা আমার চ্যানেলকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য, এইরকম করেই আমাকে সাপোর্ট করেছেও। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দ্যান কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং, টাটা।